فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। وعليكم السلام ورحمة الله وبركاته। جي আমাদের সম্মানিত বন্ধু জানতে চেয়েছেন যে পুতির যে তসবিহ পাওয়া যায় অর্থাৎ তসবিহ মালা দিয়ে জিকির আজকার করা যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, পুথির মালা দিয়ে তসবিহ তাহলিল করা যাবে কি না এই বিষয়ে ওলামাদের মধ্যে মতানক্য রয়েছে। কেউ কেউ বলেছেন যে এটা করা যাবে না, এটা বিদআত, যেহেতু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবা কেরামগণ তিনারা হাতের আঙ্গুলের মাধ্যমে কি করতেন, তসবিহ গণনা করতেন, জিকির আজকার করতেন, তাই তিনারা বলেন যে এটা করা যাবে না, পুথির মালায় তসবিহ গণনা করা যাবে না। তবে কেউ কেউ বলেছেন যে এটা একটা মাধ্যম, তাই যেহেতু এটা সুন্নত না, শুধু মাধ্যম পুথির মালা জিকির আজকার করা একটা মাধ্যম, তাই যদি এটা কেউ ব্যবহার করে তাহলে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। তো যাই হোক, এ বিষয়ে মূল কথা হলো এই, যদি কেউ পুথির মালাতেও তসবিহ গণনা করে তাতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। তবে উত্তম হলো হাতের আঙ্গুলের মাধ্যমে, হাতের আঙ্গুলের করের মাধ্যমে তসবিহ তাহলিল পাঠ করা, এটা হচ্ছে উত্তম। তবে যদি কেউ পুথির মালায় বা যে তসবিহ দানা মালা পাওয়া যায় সেতেও যদি কেউ তসবিহ গণনা করে, ওলামায়ে কেরামগণ জায়েজ করেন, তবে উত্তম হলো হাতের আঙ্গুলের দ্বারা গণনা করা। বাকি আল্লাহ আলম বেসবাব। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। يا رب العالمين।